মানে এই কটক পুরী ভুবনেশ্বর ভিতরে এ মাস্ট ট্রাই রেস্টুরেন্ট পকেটকু টিকে ঢিলা করিবে এটা আছে মজা আসবে খাইবে যেতনি মানে বসে স্পেন্ড করে দিবে Hey guys, welcome back to the channel. Jai Jagannath. Biswas apan man samaste mast bindas. Bahut beshi badhiya achanti. Chashma lagichi akhare apan bhabantu je style pai minchi. Kichi din agru age mate jinso odko tike blur dekhala dururu. Agru be emti boje boje dekha hotla but mu ete notice konotle but mu bhabli ki nai. Gote sara jai ki akhi test kar dawa ta bhalo. Test kariya pore gote side mor bhalla -0.75 out pote -0.25 emti kon. To jabyu recommend kole kole kichi din chashma lagaya pore sob thik hejibo. Au khorar be chashma wagera account blu-ray wagera isu akhare kon kon sob thila sob jinso. Se sob pore jao আখিরে বর্তমান চশমা তো লাগিয়েছি কিন্তু দেখাও যে আপনার মতো কুহতু মু সবুলা আকু পিন্ধু কিন্তু পিন্ধিয়া পাই ট্রাই করছি তলে তলে সময় মিলছু ল্যাপটপ সামনে যদি কাম করিয়া পড়ছু মোবাইল যদি কিছু ভিডিও দেখিয়া পড়ছু তাহলে সেই টাইমে কেবল চশমা মু ব্যবহার করছু নহলে বিলকুল বি নুবে গোটে খুশি খবরটা মু আপনার সঙ্গে শেয়ার করিয়া পাই চাহুছি সেটা হচ্ছে ইনস্টাগ্রাম রু মোর প্রথম ইনস্টাগ্রাম মানি আসি যাইছি ইয়েস ইনস্টাগ্রাম রু পয়সা আসিব বলে মু মো জীবন নে কেবে ভাবি নথিলি কাইনা মু এতে সোশ্যাল মিডিয়া ফ্রিক মু আপন মান জানিছো ইনস্টাগ্রাম রে এতে বেশি আসেনি মো কাম রিলেটেড জিনিস পোস্ট করে আউ সেই সব ভিতরে কেতবেলে যে মোর মনিটাইজ হয়ে যাই বর্ণ অন ইনস্টাগ্রাম বলে গোটে লিঙ্ক আসলে মতো ইনস্টাগ্রাম তরফ তারপরে মু ক্লিক করি মু মোর অ্যাকাউন্ট ডিটেলস বগেরা দিয়ে দিয়েছিলি বাই চান্স হব ন হব কিছু গ্যারেন্টি নসলা তারপরে কিন্তু হঠাৎ কিনা কিছু দিন পূর্ব দেখিলা বেড়ে ইনস্টাগ্রাম পয়সা আসছে ইনস্টাগ্রাম রু কত টাকা আসছে কেমিতি আসছে কোন প্রসিডিওর আসছে সব কিছু মতো জানা আছে মু আপনাদের সঙ্গে নিশ্চিত ভাবে শেয়ার করি আপনাদের বাস ভিডিওর বনি রুহত আর ভিডিওটিকে ফটাফট সে লাইক করে দিন্তু আর যদি সাবস্ক্রাইব করে নাতে তাহলে সাবস্ক্রাইব করি মো ফ্যামিলিও মেম্বার হয়ে যাতো আউ গোটে কথা কয়া পাই চাইবি সকাল উঠিয়া পরে সমস্ত গোটে মর্নিং রিচুয়াল থাকে মোর বি অছে আপনাদের বি থিব নিশ্চিত ভাবে আর মর্নিং রিচুয়াল কহিলে আজ্ঞা খালি ব্রশ করিবা ঝাড়া যিবা এসব কাম নুহে তা ছড়া আউট বি বহুত সারা কাম আছে ফেস ওয়াশ তো সকাল উঠিয়ে করতে ময়শ্চরাইজার তো লগোতে তো ভাল ফেস ওয়াশ যদি আপনাদের ব্যবহার না করবে তাহলে আপনার ফেস ডাল হয়ে নহলে ড্রাই হয়ে যাব নহলে পিম্পলস উঠিব আরম্ভ হয়ে যাব আর আপনার ঠিকঠাক লাগবে না আর কে বি জানতেনি যে সেনসিটিভ স্কিনে এত সারা রিসর্চ করা মু কিছু দিন হব গোটে প্রডক্ট ইউজ করছি যেটা আপনার সঙ্গে আজ শেয়ার করা চাহুছি হানি এবং মালাই তা দেহে ইনগ্রিডিয়েন্টস আছে হানি এবং মালাই এই দুটি আজ্ঞা সুপার ট্রাডিশনাল ইনগ্রিডিয়েন্ট আপনার সমস্ত জাঁচান পূর্ব আজ্ঞা সমস্ত মহুর ব্যবহার করে আসছেন মুহরে মালাই ঘষকি চিকন করিবার পদ্ধতি আজ্ঞা বহুত পুরা মু আপনার সঙ্গে কথা হচ্ছে মামাআর্থর হানি মালাই ফেস ওয়াশ বিষয়ে যেথিরে আজ্ঞা হানি এবং মালাই এই দুইটি যাক আছে হানি আপনার স্কিন কু পিউরিফাই করব গ্লো আনব নারিশ করব প্লাস তা সাংরে মালাই আপনার ফেস কু আজ্ঞা চিকন করব আর ফেস ওয়াশ করার পরে নিজ ফেস র অয়েল কু ব্যালেন্স করা দরকার পড়ে ময়শ্চরাইজার সেপাই মু ব্যবহার করছি মাত্র হানি মালাই অয়েল ফ্রি ময়শ্চরাইজার যেথিরে হানি এবং মালাই এগেন দুইটি যাক আছে হানি এবং মালাই বিষয়ে সমস্ত ভাবতে পুরো একদম স্টিকি স্টিকি হয়ে যাব চিপ চিপ হয়ে যাব কিন্তু মামাআর্থর এই দুটা প্রডক্ট তো বিলকুল বি নুহে কাহিঁকি ইয়াদের সে ফর্মুলেশন কু ব্যবহার করা হয়েছে যাদ্বারা কি না হি আপনার ফেস রে এটা চিট চিট করকে লাগিক রহব না আপনার ফেস কু বেশি অয়েলি করব আর আপনার অয়েল ফ্রি মধ্যে রখব দিন সারা আপনার ফেস রে এটা পুরো একদম হালকা হয়েকি লাগিক রহব ময়শ্চরাইজার কথা কৌছি ব্যবহার করা বহুত বেশি সিম্পল প্রথমে আপনার সকাল উঠিকি ফেস ওয়াশ যেমনি করতে আজ্ঞা অল্প টিকি হাতে নেবার আছে ফেস ওয়াশ করার আছে ঘষিকি যেমনি বহুত হইতে সেইভাবে ভাবে ফেস ওয়াশ সরিবা পরে নিজ ফেস কু টাওয়েল ড্রাই করবে আর নিজ ফেস র অয়েল কু ব্যালেন্স করিয়া পাই আপনার মানে মামাআর্থর হানি মালাই অয়েল ফ্রি ময়শ্চরাইজার কু লগাই দেবে দ্যাটস ইট তারপরে আপনার মানে গুলগুলু দেখা যাবে আরম্ভ করবে মামাআর্থর প্রোডক্ট বিষয়ে আপনার সমস্ত কু জানা আছে কাইকিনা সে যেতিকি প্লাস্টিক ব্যবহার করতে তাঠু অধিক প্লাস্টিক কু রিসাইকল করতে 2025 সুদ্ধা 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ গছ লগাইবার তাঙ্কর লক্ষ্য মধ্যে অছি তা মানে আপনার যেতিকি প্লাস্টিক তাঙ্ক পাখরু কিনিবে তাঠু অধিক আপনার নাঁরে সে মানে আজ্ঞা গছ লগাইবে তা ছড়া আপনার মানে এই দুইটি প্রোডক্টস কু আমাজন নাইকা ফ্লিপকার্ট পপলু তো কিনি পারবে তা ছড়া আপনার মানে চাইলে মামাআর্থর অফিসিয়াল ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশন নু মধ্যে কিনি পারবে যদি আপনার মানে চাহুচন্তি তাহলে আপনার ঘর পাখরে থিবা কসমেটিক স্টোর মধ্যে এই সব প্রোডক্টস গুড অ্যাভেলেবল অছি ইয়ে নুহে মামাআর্থর বাকি সব প্রোডক্টস বি অ্যাভেলেবল অছি আপনার মানে চাইলে যাই পরচেস করিপারিবে যদি চাহুচন্তি কিছু ডিসকাউন্ট পাইয়া পাই তাহলে মোর কুপন কোড অর্থাৎ অ্যাঙ্কর 2023 কু ব্যবহার করিয়া পাই বিলকুল বি ভুলিবে নাহি তা দ্বারা আপনাকে মিলিব স্ট্রেট 20% ডিসকাউন্ট মামাআর্থর অফিসিয়াল ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশন রু তাহলে আর ডেরি কেন করছন্তি ফটাফট সে জানতু তলে থিবা ডেসক্রিপশন উপরে ক্লিক করকে আপন মানে মধ্যে পারচেজ করি পারবে গো এন্ড শপ নাও বর্তমান টাইম ইয়ে চি বাহার কো জিবার সতে বেব গরা আসিলে নি মতে দুই তিন তো ফোন বি করতে নি আপন মানকো আজ গুটে বড়িয়া জায়গা কো নেকি জিবি লেটস গো উফ সত্য ভাই মিলন ভাজ অলরেডি তলে আসি 15 20 মিনিট হলা ওয়েট করলে নি মো পাই সে মানে জাস্ট আই আসছন দেখন্তু কে এই তো ছোট পিলা খালি মোবাইল দেখলে আও না সে খালি তা ভিডিও দেখিও কা ভিডিও দেখিও কা ভিডিও দেখিও তা নিজ ভিডিও দে এই এই টুঙ্গুর ফোন দে হাই কো দে হাই কো দে হাই কুছ না বাই বাই কুছ দেখি দিও অঙ্কল দেখো সত্য ভাই মিলন ভাউজ সব ভালু উড় যাও বহুত বড় জায়গা উড় যাও আজ লাঞ্চ করিয়া পাই কুড় যাওছু প্ল্যান আছে কোন সব কিছু আপন মানকে জানি স্টেডিয়াম
ବର୍ତ୍ତମାନ ଆମେ ଅଛୁ ନୟାପଲ୍ଲୀ ଭିତରେ ଆଉ ଆସିଛୁ ବହୁତ ବଢିଆ ଜାଗାକୁ। ସେଇଠି ସତ୍ୟ ଭାଇ ପୂର୍ବରୁ ଆସିଥିଲେ, ସେ ମତେ କହିଲେ କି ବହୁତ ବଢିଆ ରେଷ୍ଟୁରାଣ୍ଟ ହେଇଛି, ତଥାପି ଆସିକି ଗୋଟେ ଖାଇବା ଦରକାର, ଖାଇବା ବି ବହୁତ ଭଲ ଅଛି। ଆଉ ସେ ରେଷ୍ଟୁରାଣ୍ଟରେ ବହୁତ ପିସ୍ ଅଛି ବୋଲି ଗଲେ ତ ସବୁକିଛି ଜଣାପଡ଼ିବ, କିନ୍ତୁ ଆପଣମାନଙ୍କୁ ଚାଲନ୍ତୁ, ମୁଁ ବି ଦେଖୁଛି ସବୁ କିଛି ଜିନିଷ ଦେଖିବା ଜାଣିବା, ଆଉ ଭିତରକୁ ଗଲେ ଜଣାପଡ଼ିବ। ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ସ୍କୁଟି ରେଣ୍ଟରେ ନେବେ, ଏଇଟା ତାଙ୍କର ତାଙ୍କର ହେଇଥିବ। ଆମେ ଆଜି ଆସୁଛୁ ଏଇ ଜାଗାକୁ, ବହୁତ ବଡ଼ ଏରିଆ ଅଛି, ପାର୍କିଂ ୱାର୍କିଂ ବି ବହୁତ ବଢିଆ ଅଛି। ଇଏ ହେଉଛି ଆଜ୍ଞା ହର୍ମିତ୍ସ ଜିଙ୍ଗବର, ଏପଟେ ଆଜ୍ଞା ରାସ୍ତା। ମାଇ ଗଡ୍, ଏଇଟା ସିଟିଂ ଏରିଆ, ଏଇଟା ପୁରା ଗୋଟେ ଘରଟାକୁ ବୋଧେ ବନା ହେଇଛି କି କ'ଣ। ଆଉ ଏଇଠି ବାହାରର ସିଟିଂ ଏରିଆ ଦେଖନ୍ତୁ କେତେ ବଢ଼ିଆ କରାହେଇଛି। ଏଇଠି କ'ଣ କଇଁଚ, ଏଇଠି ଦେଖନ୍ତୁ କଇଁଚ, ଆରେ ବାଃ କେଡ଼ ବଡ଼ କଇଁଚଟା, ୱାଓ। କେବେ ଶଙ୍ଖକୁ ଏମିତି ଧରିକି ଏ ଯେଉଁ ଖୋଳପାଟା ତାର ଅଛି, ଏଇଟାକୁ ଖାଲି କାନରେ ଏମିତି ଲଗେଇବେ, ଆଉ ତାପରେ କଥା ହେବେ, ଦେଖିବେ ଆପଣଙ୍କ ଶବ୍ଦଟା ଆପଣଙ୍କୁ କେମିତି ଶୁଭା ହବ। ଧରିକି ଏମିତି କାନରେ ଲଗେଇବେ, ଶୁଣିଥିଲେ କେବେ ଏମିତି ଶୁଣାନ୍ତି, ଏଇଟା ପୁରୀରେ ଶୁଣାନ୍ତି ଏମିତି ନା, ପୁରୀରେ ଯାଉ ବିଶେଷ ଇଏ ବିକିଲାକୁ ଶୁଣେଇବେ କାନରେ, ସମୁଦ୍ର ଲଢ଼ିବା ଶୁଭିବ। ଏଇଟା ବାଜି ହବାର ସଙ୍ଗ ଶିଖୁଛି, ହଁ ଚାଲନ୍ତୁ ଚାଲନ୍ତୁ ଯିବା ଉପରକୁ। ଏବେ ଗୋଟେ ଭାଇରସ୍ଟେ ଆସିଛି S3N2, ଏହା ବିଷୟରେ ଆପଣମାନଙ୍କୁ ଅଳ୍ପ ବହୁତ ଆଇଡ଼ିଆ ଥିବ। ସମସ୍ତଙ୍କୁ ଆଜ୍ଞା ହେଉଛି ଥଣ୍ଡା ଜ୍ୱର, ଆଉ ଏସବୁ ଛାଡ଼ିବା ପରେ ଖାଲି କାଶ ହେଉଛି, ଚପଲ ଖାଇଛି ମାନେ ଆପଣ ଏଠି ନିଜର ଜୋତା ରଖିବେ, ତାପରେ ତାଙ୍କ ଚପଲକୁ ପିନ୍ଧିକରି ଯିବେ, ଅଳିଆ ହବାର ନାହିଁ। ନୟାପଲ୍ଲୀ ଭିତରେ ଏମିତି ଥିବ ମୁଁ ଜାଣିନଥିଲି। ଏଠି ଗୋଟେ ଡାଇନିଂ ଏରିଆ ଅଛି, ଡାଇନିଂ ସ୍ପେସ୍, ଆଚ୍ଛା କନଫରେନ୍ସ କମ୍ ଡାଇନିଂ ସ୍ପେସ୍ ପୁରାପୁରି। ଏକା ସାଙ୍ଗେ ଯଦି 20-25 ଲୋକ ଆସୁଛନ୍ତି ତାହେଲେ ଏଇଠି ବସିକି ଆରାମସେ ଖାଇପାରିବେ। ଇଣ୍ଟେରିୟର ଜବରଦସ୍ତ ହେଇଛି, ଆଉ ଏ ସବୁ ଗଛ ଯେଉଁଟା ଦେଖୁଛନ୍ତି ଏସବୁ ଆଜ୍ଞା ଅରିଜିନାଲ ଅଛି, ଅମେଜିଂ, ବହୁତ ବଢ଼ିଆ ହେଇଛି, ବହୁତ ବଢ଼ିଆ ହେଇଛି, ଜବରଦସ୍ତ। ପଶୁ ପଶୁ ପୁରା କାମ ଭାଇ ବସୁ, ଜଷ୍ଟ ଏପଟୁ ଏଇଟା ବାହାରକୁ ଆସିଲୁ, ଏଇଟା ଗୋଟେ ବାଲକୋନି ଟାଇପ୍ର ଅଛି। ଆଉ ପୂର୍ବରୁ ଯେମିତି ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କହିଥିଲି ଏଇ ଘରଟାକୁ ପୁରା ପୁରା ରେଷ୍ଟୁରାଣ୍ଟ ବନାଇ ଦିଆଯାଇଛି, ସେଥିପାଇଁ ବୋଧହୁଏ ବାଲକୋନିରେ ଆଜ୍ଞା ୱାଶ ବେସିନ୍ ରଖାଯାଇଛି, ଯେଉଁଠି ଆପଣମାନେ ଆସିକି ହାତ ପାଖରେ ଧୋଇପାରିବେ, ଆଉ ଯାଇକି ବସିପାରିବେ। ସୁନ୍ଦର ଲାଗୁଛି ପୁରା ଏଇଠି, ଚାଲନ୍ତୁ ଗୋଟେ ଗୋଟେ ରେଷ୍ଟୁରାଣ୍ଟରେ ଗଲେ ପିସ୍ ଲାଗେନି, ଇଏ ସେଇଭଳିଆ ଲାଗୁଛି ଆଜ୍ଞା। ବାକି ତ ଖାଇବା ଜିନିଷ ଦେଖିବା ଇଏ ପରେ, କିନ୍ତୁ ପଶୁ ପଶୁ ଗୋଟେ ପଜିଟିଭ ଲାଗୁଛି। ସବୁ ଜିନିଷ ବହୁତ ବଢ଼ିଆ ଅଛି, ନିଟ୍ ଆଣ୍ଡ କ୍ଲିନ୍ ପୁରା ପରେ। ଇଏ ହେଉଛି ଆଜ୍ଞା ତାଙ୍କ ମେନ୍ୟୁ, ଆପଣମାନେ ପୁରା ମେନ୍ୟୁକୁ ଦେଖିପାରିବେ, ଆଉ ଦେଖିକି ଗୋଟେ ଆଇଡ଼ିଆ ବି ନେଇପାରିବେ, ପଜ୍ କରିକି ପୁରା ପୁରୀ ପ୍ରାଇସ୍ ବଗେରା ସବୁକିଛି ଆପଣଙ୍କୁ ଜଣାପଡ଼ିବ। ଯେମିତି ଆପଣମାନେ ଦେଖୁଛନ୍ତି ପ୍ଲାଷ୍ଟିକ୍ର ବ୍ୟବହାର ବିଲକୁଲ ବି ନାହିଁ, ତମ ଫ୍ଲାକ୍ସ ଦିଆହେଇଛି, ଯେମିତି ଭାବୁଥିଲି ସେଇ ହିସାବରେ ଅଛି ପ୍ରାଇସ୍। ମେନ୍ୟୁର ଜିନିଷ ଆପଣମାନେ ଯେମିତି ଦେଖିପାରୁଛନ୍ତି ପ୍ରାଇସ୍ ଟିକେ ଏବଭ୍ ଅଛି, ବଟ୍ ରେଷ୍ଟୁରାଣ୍ଟ ହିସାବରେ ଅଛି। ଆମମାନେ କ'ଣ ପ୍ଲାନ୍ କରୁଛେ, 1/3 କରିଦେବା ନା 2/3 କରିଦେବା, 2/3 କରିଦେବା, 1/3 କରିଦେବା ସୁପ୍କୁ, ତାପରେ ଚାମୁଚ ତାଙ୍କ ଚାମୁଚ ନେଇଆସ ପାଇଯିବ। ଆଉ ଲାଇଫ୍ ଏନି ଫୁଡ଼ ଆଲର୍ଜି ଅର୍ ଇଣ୍ଟଲରେନ୍ସ କାଇଣ୍ଡଲି ଇନଫର୍ମ ଅର୍ ସର୍ଭିସ୍ ଷ୍ଟାଫ୍ ଅର୍ ଆର୍ ଶେଫ୍। ମଟନ୍ ସୋର୍ବା ସୁପ୍ ହେ, ସେଇଟା ଗୋଟେ ମଗେଇବ 1/2, ସିପ୍ ତାଙ୍କ ପାଇଁ ଭେଜ୍ ଶ୍ରୀଲଙ୍କାନ ମସ୍ରୁମ୍ ସାଙ୍ଗରେ ଆସିଗଲା, ଆମର ମଟନ୍ ସୁପ୍, ତା ସାଙ୍ଗରେ ଆସିଲା ଚିଜ୍ ବଲ୍, ଇଏ ଆସିଗଲା ଭେଜ୍ର ଚିଜ୍ ବଲ୍। ଖାଲି କ୍ୱାଣ୍ଟିଟି ଆଉ କ୍ୱାଲିଟି ଦେଖନ୍ତୁ, କ୍ୱାଲିଟି ଜବରଦସ୍ତ ଅଛି, ସୁନ୍ଦର ଦେଖାହେଉଛି ପୁରା ଏକଦମ, ବହୁତ ସୁନ୍ଦର ମଟନ୍ ପିସେସ୍ ଅଛି। ଆଉ ଇଏ ହେଉଛି ଆଜ୍ଞା ତା'ର ପାୟା, ଓହୋ ହୋ, ଯେହେତୁ ଟିକେ ସାଉଥ୍ ଇଣ୍ଡିଆନ୍ ଅଛି ତ ନଡ଼ିଆ ତେଲ ଟିକେ ପଡ଼ିଛି, ଆଉ ସେ ନଡ଼ିଆର ଫ୍ଲେଭର ବି ଆସୁଛି ଜବରଦସ୍ତ। ୟାଦରେ ଆଜ୍ଞା ଯେଉଁ ଭୃଷଙ୍ଗା ପତ୍ର ଗୁଡ଼ା ପଡ଼ିଛି, ଧଣିଆ ପତ୍ର ପଡ଼ିଛି, ସେ ଗୋଟେ ଗୋଟେ ପାଟି ଗଲା ବେଳକୁ ମଜା ଆସିଯାଉଛି। ଦେଖନ୍ତୁ ମଟନ୍ ପିସ୍ ଅଛି ୟାଦରେ 1 piece, 2 piece, ଏଇଟା ହେଉଛି ବେଷ୍ଟ ଯେଉଁଟା କି ସେ ନେଉଛନ୍ତି, ମାନେ ମିଲନ ଭୋଜ କହୁଛନ୍ତି।
ଭେଜ୍ ବାଲାଙ୍କ ସାଙ୍ଗେ ନନଭେଜ୍ ଖାଇବେ କିନ୍ତୁ ନନଭେଜ୍ ବାଲା ତ ଭେଜ୍ ଖାଇପାରିବେ ସବୁ ଦେଲେ ଚଟନି ଟିକେ ଦଉନ ଚଟନି ଟିକେ ଦିଅ ଏଇ ଚାମୁଚ ଦିଅ ଚାମୁଚ ଏଇ ଚାମୁଚ ଦିଅ ଗାର୍ଲିକ୍ ଆଉ ହନି ସ୍ମୋକି ଫ୍ଲେଭର ବି ଟିକେ ଆସୁଛି ବୋଧେ ହେଲା ଟିକେ ସ୍ମୋକି ଅଛି ଆଉ ଗରମା ଗରମ ମସ୍ତ ଯେଉଁ କହୁଥିଲି ଜବରଦସ୍ତ ପରଫେକ୍ଟ କ୍ଷୀର ହେଇଛି ବ୍ୟୁଟି ୱର୍ଥ ଇଟ୍ ଯେତିକି ଟଙ୍କା ବିୟର୍ ପ୍ରାଇସ୍ ଅଛି ୱର୍ଥ ଇଟ୍ ତା ସାଙ୍ଗରେ ମଟନ୍ ସୋର୍ ବାସୁ ଆହା ଗୋଟେ ଛୁଆ ଖାଲି ମଟନ୍ ସୋର୍ ତାକୁ ଟିକେ ଫୁଙ୍କିକି ଦିଅ ଥଣ୍ଡା ସୋ ଷ୍ଟାର୍ଟର୍ ସାରିବା ପରେ ବର୍ତ୍ତମାନ ଟାଇମ୍ ହେଇଛି ଆମର ମେନ୍ କୋର୍ସ ନେବାର ଯାହାକୁ ଗଟ୍ ଦ ପ୍ଲେଟ୍ସ କଂସା ଥାଳି ଆସିଗଲା ଚଟିନେଡ୍ ଚିକେନ୍ ପନିର ପାଲକୋର୍ମା ମଟନ୍ ବିରିୟାନୀ ରାଇସ୍ ଆଣ୍ଡ ରାଇତା ଦାଟ୍ସ ଇଟ୍ ଏନଫ୍ ସେମ୍ ଛୋଟ ଛୋଟ ରାଇସ୍ ବାଲା ନା ଏଇଟା ହେଉଛି ତାମିଲନାଡୁ ଷ୍ଟାଇଲ୍ ବୋଧେ ତାମିଲନାଡୁ ଷ୍ଟାଇଲ୍ ଏଇଟା ଜିରା ସାମ୍ବର ରାଇସ୍ ଆଚ୍ଛା ଅମ୍ବୁର ବିରିୟାନୀ ଭାଇ ମୁଁ କେବେ ଖାଇନଥିଲି ଆମ୍ବୁର ମଟନ୍ ବିରିୟାନୀ ଯାହା ରାଇସ୍ ଦେଖନ୍ତୁ ଆଜ୍ଞା ପୁରା ଗୋବିନ୍ଦ ଚାଉଳ ଭଳିଆ ଛୋଟ ଛୋଟ ହେଇଛି ମାନେ ଗୋଟେ ମଟନ୍ ବିରିୟାନୀ ମଧ୍ୟ ଦୁଇ ଜଣଙ୍କ ପାଇଁ କ୍ୱାଣ୍ଟିଟି ସଫିସିଏଣ୍ଟ ଅଛି ବଢ଼ିଆ ହେଇଛି ଭାଇ ଦେଖିଲେ ଜଣାପଡ଼ୁଛି ଭଲ ହେଇଛି ବୋଲି କ୍ୱାଲିଟି ଚଳିଲେ ଦେଖନ୍ତୁ ଆଜ୍ଞା କେବଳ କନ୍ସିଷ୍ଟେନ୍ସି ଦେଖୁଛନ୍ତି ଖାଲି ଅଣ୍ଡାରେ ପଇସା ନେଉଛନ୍ତି ମୋବାଇଲ ୱର୍ଥ ଇଟ୍ ସାଙ୍ଗ ବିଲକୁଲ ମଟନ୍ ଦେଖନ୍ତୁ ଖାଲି ସଫ୍ଟ କେତେ ମଟନ୍ ପିସ୍ ତାକୁ ଗୋଳେଇବା ସ୍ୱାଦ ଆସିଗଲା ଭାଇ ସ୍ୱାଦ ଆସିଗଲା ପୁରା ଜବରଦସ୍ତ ମଟନ୍ ପୁରା ଛିଡ଼ି ଯାଉଛି ଯେଉଁଠୁ ଆପଣ ଜାଣିପାରୁଛନ୍ତି କେତେ ବେଶୀ ସଫ୍ଟ ଅଛି ପୁରା ଟେଣ୍ଡର୍ ମଟନ୍ ପାଟି ଭିତରେ ରାଇସ୍ ଗୁଡ଼ା ପୁରା ଗୋଲମରିଚ ଭଳିଆ ବୁଲୁଛି ନନ୍ ସ୍ପାଇସି ମାନେ କେମିତି ସ୍ପାଇସି କଲେ ଏଇଟା ଗଲା ପରେ ଖାଇସାରିବା ପରେ ସ୍ପାଇସି ଲାଗୁ ଏବେ ଲାଗୁନି ଏମିତିକି ଟେଷ୍ଟ ତ ମୁଁ କେବେ ଖାଇନି ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ କିନ୍ତୁ ମଟନ୍ଟା କଲର୍ ଟାଇପ୍ର ଗ୍ରେଭି ହେଇକି ଅଛି ଭିତରେ ମାନେ କାଦ କଦ ଲାଗୁଛି ତୁ ବିରିୟାନୀଟା ଖାଅ ତୁମକୁ ରାଗ ଲାଗୁନି ଅତି ତଳକୁ ପଳେଇବ ତାପରେ ତଣ୍ଟିଟା ଲାଗୁ କାଦ ଅଛି ତ ମଟନ୍ ଏମିତି ଧରିକି ନଡ଼ିଆ ତେଲ ଆଉ ଭୃଷଙ୍ଗ ପତ୍ର ଏକଦମ ସାର୍ ସଫ୍ଟ ଅଛି ଚିକେନ୍ ଆଉ ଖାଇକି ଦେଖିବା ୱାଃ ମଜା ଆସିଗଲା ମଜା ଆସିଗଲା ଯେଉଁ ଆଗରୁ ଗୋଟେ ଆଇଡ଼ ଆସୁନଥିଲା ୱାଃ ତାଜ ଇଏ ସେଭଳିଆ ୱାଃ ଚିକେନ୍ ପୁରା ଏକଦମ ଖିଲି ଖିଲି ରାଇସ୍ ଲଭଲି ମାନେ ଏଇ କଟକ ପୁରୀ ଭୁବନେଶ୍ୱର ଭିତରେ ଏ ମଷ୍ଟ ଟ୍ରାଏ ରେଷ୍ଟୁରାଣ୍ଟ ପକେଟକୁ ଟିକେ ଢିଲା କରିବେ ଏଇଠି ଆସିବେ ମଜା ଆସିଯିବ ଖାଇବେ ଦୁଇ ତିନି ଘଣ୍ଟା ବସିବେ ସ୍ପେଣ୍ଡ କରିକି ମସଲାର କ୍ୱାଲିଟି ଦେଖନ୍ତୁ
ସବୁ ମସଲା ଜଣା ପଡ଼ୁଛି ଗୋଟେ ଗୋଟେ ଉପରେ ଫ୍ରେଶ୍ ମସଲା ୟୁଜ୍ କରାଯାଇଛି ସ୍ପାଇସି ଥାଏ ବଟ୍ ଏ ସ୍ପାଇସିଟା ମାନେ ବିଚିକିଟିଆ ସ୍ପାଇସି ନୁହେଁ ମାନେ ଏ ସ୍ପାଇସିଟା ଆପଣଙ୍କୁ ଇରିଟେଟ୍ କରିବ ଗୋଟେ ଗୋଟେ ଲଙ୍କା ଥାଏ ନା ଆପଣଙ୍କୁ ବିରକ୍ତି କରାଏ ଇଏ ସେନ୍ସ ନୁହେଁ ଏଇଟା ଖାଇସାରିବା ପରେ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଆଙ୍କର ବାଲକୋନି ପାଖକୁ ପଳାଇ ଆସୁଛୁ ଯେଉଁଟାକି ଆଜ୍ଞା ସୋଫା ବଗେରା ପକା ହେଇଛି ବସିକି ଚିଲ୍ କରିବା ହେଉଛି ଆଜ୍ଞା ସେ ଏରିଆ ଯେମିତି ଆପଣମାନେ ଦେଖିପାରୁଛନ୍ତି ଆଉ ଏପଟେ ଆଜ୍ଞା ଅଛି ମାନେ ବହୁତ ସୁନ୍ଦର ଢଙ୍ଗରେ ଆକୁ ଡେକୋର କରାହେଇଛି ବହୁତ ସୁନ୍ଦର ଢଙ୍ଗରେ ଯେଉଁ ଜିନିଷ ଯେଉଁଠି ଦରକାର ସେ ଜିନିଷକୁ ସେଇଠି ରଖାହେଇଛି ସେତେବେଳେ 2-3 ଘଣ୍ଟା କଟିଯିବ ଆପଣ ଜାଣିପାରିବେନି ଶାନ୍ତି ଲାଗିବ ଟିକେ ଖର୍ଚ୍ଚ ଅଧିକ ହବ ସତ କିନ୍ତୁ ଶାନ୍ତି ଲାଗିବ ପୁରା ଘରଟାକୁ ରେଷ୍ଟୁରାଣ୍ଟ କରିଦିଆଯାଇଛି ଆଉ ଏମିତି ନୁହେଁ ଯେ ଏଇ ରେଷ୍ଟୁରାଣ୍ଟଟା ଏବେ ନୂଆ ତିଆରି ହେଇଛି ଏଇଟା ବହୁତ ବର୍ଷ ହେଲା ସତ ହୁଏ ତ ବର୍ଷେ ଆଗରୁ ଆସିଥିଲା ବୋଧେ କହୁଥିଲା କିନ୍ତୁ ମୁଁ ଜାଣିନଥିଲି ଆପଣମାନଙ୍କୁ ବି ଆଇଡ଼ିଆ ନଥିବ ମାନେ ପୁରୁଣା ରେଷ୍ଟୁରାଣ୍ଟଟା ବେଶୀ ଲୋକ ଜାଣିନାହାନ୍ତି ଯେତିକି ଲୋକ ତାଙ୍କର ମାନେ ନିଜ ଓନ୍ କ୍ଲାଏଣ୍ଟ ସେଇମାନେ ହିଁ ଆସୁଛନ୍ତି ବାରମ୍ବାର ଆସୁଛନ୍ତି ଆଉ ସବୁକିଛି ବଢ଼ିଆ ଆଉ ୟାର ଏଇଟା ହେଉଛି 3rd floor ବାଲା ଆମେ 3 ଫ୍ଲୋର ଅଛି ଫାର୍ଷ୍ଟ ଫ୍ଲୋର୍ରେ ଆମେ ଏଇଠି ବସି ଖାଇଲୁ ତାପରେ ଗୋଟେ ଫ୍ଲୋର୍ ଅଛି ତାପରେ ଆହୁରି ଗୋଟେ ଫ୍ଲୋର୍ ଅଛି ଯେଉଁଟାକି ବ୍ୟାମ୍ବୋ ରେଷ୍ଟୁରାଣ୍ଟ ଅଛି ଯେଉଁଟାକି ମୁଁ ଦେଖିଲି ଆମମାନେ ବସି କଥା ହେଉଥିଲେ ତାଙ୍କୁ ପଚାରିବା ପରେ ସେ ଆମକୁ କହିଲେ କି ସେଇଟା ହେଉଛି ତାଙ୍କର କ'ଣ ନା ପ୍ରି ପ୍ଲେଟିଂ ରେଷ୍ଟୁରାଣ୍ଟଟା ଯେଉଁଟାକି ସେଇଟା ସେଇ ଜାଗାରେ ଅଛି ଫ୍ଲୋର୍ଟା ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ଏଇଟା ଟପ୍ ଫ୍ଲୋର୍ଟା ଏଇଟା ହେଉଛି ବ୍ୟାମ୍ବୋ ରେଷ୍ଟୁରାଣ୍ଟଟା ହଁ ଏଇଟା ହେଉଛି ତାଙ୍କର ସେ ବ୍ୟାମ୍ବୋ ରେଷ୍ଟୁରାଣ୍ଟ ଯେଉଁଟାକି ପୁରା ଛାତଟାକୁ ବନା ହେଇଛି ଏଇଟା ହେଉଛି ପ୍ରି ମେନ୍ୟୁ ରେଷ୍ଟୁରାଣ୍ଟଟା ମସ୍ତ ଅଛି ରାତିରେ ବସି ଖାଇବା ପାଇଁ ସୁପର ପ୍ଲେସ୍ ଆଣ୍ଡ ଆଉ ଗୋଟେ ଗୁଡ୍ ନ୍ୟୁଜ୍ ଆଜି ଆପଣମାନଙ୍କୁ ଦେବା ପାଇଁ ଚାହିଁବୁ ଆପଣମାନଙ୍କୁ ତ ଜଣାଇଥିବ କିନ୍ତୁ ଯେଉଁମାନେ ଯେଉଁମାନେ ଜାଣିନାହାନ୍ତି ତାଙ୍କ ପାଇଁ ବି ଏଇଟା ଖୁସି ଖବର ଏଣ୍ଟାୟାର୍ ଫର୍ଟିନିଟି ମାନେ ଯେଉଁମାନେ ଯେଉଁମାନେ ଆର୍ଟିଷ୍ଟ ଅଛନ୍ତି ଆଉ ଯେଉଁମାନେ ଯେଉଁମାନେ କଳାକାରମାନଙ୍କୁ ଭଲ ପାଆନ୍ତି ଫିଲ୍ମ ଫର୍ଟିନିଟି ପାଇଁ ଏଇଟା ଗୋଟେ ଖୁସି ଖବର ଦାଟ୍ RRR ନାଟୁ ନାଟୁ ସଙ୍ଗ୍ ଅସ୍କାର ମିଳିଲା ଏବଂ ତା ଛଡ଼ା ଦ ଏଲିଫେଣ୍ଟ ହ୍ୱିସ୍ପରର୍ସ ଯେଉଁଟାକି ଆଜ୍ଞା ଡକ୍ୟୁମେଣ୍ଟାରୀ ଗୋଟେ ଥିଲା ଆପଣ ନେଟଫ୍ଲିକ୍ସରେ ଦେଖିପାରିବେ ତାକୁ ଆଜ୍ଞା ବି ପସନ୍ଦ କରାଯାଇଛି ଆଉ ତାକୁ ବି ମଧ୍ୟ ଅସ୍କାର ଆୱାର୍ଡ଼ ମିଳିଛି ଅମେଜିଂ ଆପଣମାନେ ଯଦି ସେ ଦ ଏଲିଫେଣ୍ଟ ହ୍ୱିସ୍ପରର୍ସକୁ ଦେଖନ୍ତୁ ସେଇଟା ଗୋଟେ ବଢ଼ିଆ ମୁଭିଟା ଡକ୍ୟୁମେଣ୍ଟାରୀ ବନାହେଇଛି ହାତୀ ଉପରେ ଆଉ ସେଇଟାକୁ ଦ ବେଷ୍ଟ ଏକାଡେମି ଆୱାର୍ଡ ହିସାବରେ ନୋମିନେଟ୍ କରାଯାଇଥିଲା ତାପରେ ତାକୁ ଆୱାର୍ଡ଼ ବି ମଧ୍ୟ ମିଳିଗଲା ଅସ୍କାର ଆୱାର୍ଡ଼ ମିଳିଲା ଆଜ୍ଞା କେତେ ବଡ଼ କଥା ଭାବନ୍ତୁ ଆଉ ଜାଣିଛ ଇନଷ୍ଟାଗ୍ରାମରୁ ମୋତେ ପଇସା ମିଳିଛି ବୋଲି ଏକ୍ଜାକ୍ଟଲି ଏଇ ସେମ୍ ରିଆକ୍ସନ୍ ମୋର ବି ଥିଲା ମୁଁ ଜାଣିନି କେମିତି ଆସିଲା ମୋ ଆକାଉଣ୍ଟକୁ ଆସିଥିଲା ଗୋଟେ ବନ୍ ଅନ୍ ଇନଷ୍ଟାଗ୍ରାମ ଇନଷ୍ଟାଗ୍ରାମରେ ରିଲ୍ ପକେଇଲେ ଆସେ ନା ମୋ ଚ୍ୟାନେଲଟା ଏଲିଜିବୁଲ୍ ହେଇଯାଇଥିଲା ସେଥିରେ ଆସିଛି ଆଉ ତ ମୋ ବିଶ୍ୱାସ ହେଉଛି ଚାଲ ଚାଲ ଇନଷ୍ଟାଗ୍ରାମ ଚାଲ ଇନଷ୍ଟାଗ୍ରାମ ଚାଲ ମାନେ ମୁଁ ଏଇଟା 6 ମାସ ତଳେ ମୁଁ ରେଜିଷ୍ଟର କରିଥିଲି 6 ମାସ ପରେ $100 ହେଲା ତାପରେ ଆସିବ ଆଉ କ'ଣ ତୁମେ ବି ରିଲ୍ସ ପକାଅ ଖାଲି ହେଲା ପାଇବ ଲିଫ୍ଟର ବି ବନ୍ଦୋବସ୍ତ ଅଛି ଯେଉଁଥିରେ କି ସିଡ଼ି ଚଢ଼ିବା ପାଇଁ ପଡ଼ିବନି ଆରାମସେ ଜଣେ ଆସିପାରିବ ମାନେ ଯାହାଙ୍କର ଗୋଡ଼ ଫୋଡ଼ ବି ଅସୁବିଧା ଥିବ ଫ୍ୟାମିଲି ପ୍ୟାରେଣ୍ଟସ୍ ହେଇଗଲେ ସମସ୍ତେ ଆଜ୍ଞା ଆସିପାରିବ ଆରାମସେ କିଛି ଅସୁବିଧା ନାହିଁ ମା ହେଲେ ମାଆକୁ ନେଇକି ଆସୁଛନ୍ତି ଏଇଠି ଅଲରାଇଟ୍ ସୋ ଇଏ ଆସିଗଲା ଆମର ଟୋଟାଲ ବିଲ୍ ଯେମିତି ଆପଣମାନେ ଦେଖିପାରୁଛନ୍ତି ସବୁ ଆଇଟମ୍ର ନାଁ ଲେଖା ହେଇଛି ପଇସା ବି ଲେଖା ହେଇଛି ଆଉ ଟୋଟାଲ ବିଲ୍ କେତେ ହେଲା ତା ବିଷୟରେ ଲେଖା ହେଇଛି 2,300 ହେଇଛି ଆମେ 3 ଜଣ ମୋଷ୍ଟଲି ଖାଇଲୁ ଜଣେ ଭେଜ୍ 2 ଜଣ ନନ୍ଭେଜ୍ ନୟାପଲ୍ଲୀରେ ଅଛି ୟା ଦେହରେ ପୁରା ଆଡ୍ରେସ୍ ଲେଖା ହେଇଛି ଯଦି ଆପଣମାନେ ଚାହୁଁଛନ୍ତି ଆଡ୍ରେସ୍କୁ ଜାଣିବା ପାଇଁ ତାହେଲେ ପଜ୍ କରିକି ଆପଣମାନେ ପୁରା ଆଡ୍ରେସ୍ ଦେଖିପାରିବେ ଅନ୍ଏଲ୍ସ ଆପଣମାନେ ଗୁଗୁଲରେ ସର୍ଚ୍ଚ କଲେ ବି ଆପଣମାନଙ୍କୁ ଏ ଜାଗାର ଲୋକେସନ୍ ମିଳିଯିବ ଏ ମଷ୍ଟ ଭିଜିଟ୍ ପ୍ଲେସ୍ ବିଲକୁଲ ଆପଣମାନେ ଆସିପାରିବେ ନିଅ ହଉନି ହାତ କଣ ହେଇଗଲା ଦେଖିବା ଏଇଟା ହଉନି ଏଇଟା ମୁଁ କଣ କରିବି ଖାଇ ଖୁଇ ସାରିବା ପରେ ୟା ଦେହରେ ଯୋଉ ମଜା ହବ ବାକି ଗୁଡାକ କାହିଁ ମଜା ଆସିଗଲା ଚିୟର୍ସ ଆଗରୁ ଏଇଟା ଟିକେ ବେଶୀ କଡ଼ା ଆସୁଥିଲା ଏବେ ଆଉ କଡ଼ା ଆସୁନି ମିଠା ଆସୁଛି ସଫା ବି ଆସୁଛି ହଁ